এ সালার কোনো কাজ কাম নাই, যখনই দেখবো তখনই ফিল্টে বসে। আবে বসে লাইবে শুতে আছে, তুইও পারিস বাড়া কথার মধ্যে কথা বলতে। এক কাজ কর, কালু দোকান যা, আমার নাম করে চারটে আর বেরিয়ে আসবি যা। রে জয়না, তুই আমাকে অর্ডার চোদাবি না, বুঝে দিন। আচ্ছা বাদ দে, দুটো তুই কিছু খাই নিবি যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে। হ্যালো বেবি, কি করছো তুমি? এই তো বেবি ফিল্টের দিকে যাচ্ছি, কিন্তু সালা ওই শহীদুল ওখানে বসে আছে। ওই ছুড়ার কাছে যাইও না, ওই ছুড়ার নজর খুব খারাপ, ও শুধু আমার বুকের দিকে তাকায়। না না মুখের দিকে তাকায়। থাক, তোমাকে আর কিছু বলতে হবে না, বুঝে গেছি। আচ্ছা বেবি তুমি কি করছো? বেবি আমি তো গেছিলাম রেস্টুরেন্টে, আর রেস্টুরেন্টে খেয়েছি দেশি মুরগির ঝোল। বেবি তুমি সত্যি করে বলো না তোমার কত বড়। বেবি কি যে বলো না তুমি, ও হোটেল আছে হোটেল, তোমার বাপের হোটেলের কথা বলেছি আমি। বেবি তুমি না খুব দুষ্টু, শুধু উল্টা পাল্টা ভাবো। উহ বোকা ম্যান। বেবি একটা গান শোনাও না প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা শুনো। বড় মায়া মায়া লাগে গো তোমায় দেখিতে, বড় মায়া মায়া লাগে। আবে কে গান বলছে এখানে বে? আরে যতই দেখি লাগে ভালো, আরে যতই দেখি লাগে ভালো, পারি না চোখ ফেরাতে। হ্যাঁ রে জুয়েনা, তুই তো এরকম ছিলিস না, এই মেয়েদের চক্করে পড়ে তুই এরকম হয়ে গেলি। আর একটা কথা মাথায় রাখ, এই মেয়ে ছেলে খুব খারাপ জিনিস, মানুষকে পঙ্গু করে দেয়। তুই কার সাথে কথা বলছিস রে? না না মানে একটা বন্ধুর সাথে কথা বলছিলাম। বন্ধু বন্ধু না বাল, মনে শুধু। হ্যালো হ্যালো হ্যালো, আল্লাহ তুমি একমাত্র আছো যে খবিসের বাচ্চা খবিস বন্ধুটাকে বাঁচাতে পারো, বাঁচিয়ে দাও আল্লাহ। শান্তির ছেলে, আমার বউকে নিয়ে গার পাকামো চোদাচ্ছিস? পানিতে ফেলে বিছুন মেরে লোকের সামনে মুখ দেখাতে পারবি না। তুই আমার বন্ধু না শত্রু, দেখলি তো আল্লাহ আমার কথা কবুল করে এলো। আমি ভালো ছেলে, আমি এসব প্রেম ভালোবাসা করি না, বুঝতে পারলি? মেয়েদের সাথে কথা বলি না। এই শালা যারা আগে আছে আমাকে মনে জঙ্গলে ফেলে পিছন মেরে দিবে, তখন আমি আবার লোকের সামনে মুখ দেখাতে পারবো না। দেখ ভাই, এই প্রেম ভালোবাসা খুব খারাপ জিনিস, মানুষকে পঙ্গু করে দেয়, এসব করিস না, বুঝতে পারলি? উঠাই না। কে এসব করেছে বলতো? এসব উল্টা পাল্টা নাম লিখে রাখা দিয়েছে। আরে কে আমাকে ডাকছে বুঝতে পারলি? আমি যাই রে জোয়ান। হ্যাঁ থাক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিয়ে দিও কার পার্ট তোমাদেরকে সবথেকে বেশি ভালো লেগেছে।